নমস্কার সকল বড়দের, আমার প্রণাম, ও ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকাল সকাল একটা ব্লগ বানাচ্ছি। তো আমার শরীরটা খুব খারাপ, মানে ঠান্ডা লেগেছে, ঠিক আছে? তো তার মধ্যে রান্না বান্না তো করতেই হবে। ওই যে ওর বাবা চার পাঁচ রকমের মাছ মাংস একদম দু তিন দিনের নিয়ে চলে এসেছে, এই যে আমি ধুয়ে রেখেছি এগুলো। আর ওই যে মা চিংড়ি মাছটা বেছে দিক, আজকে চিংড়ি মাছটা রান্না করবো। বাবারে বাবা, পারছি না। তার মধ্যে আমাদের বুড়ো বিড়ালটার খিদে পেয়েছে, ওরটা বানাবো। বিড়ালের মাছটা সেদ্ধ করে নিচ্ছি, ঠিক আছে? এইবার সেদ্ধ করে ততক্ষণে মা মাছটা কেটে নিচ্ছে, দিয়ে আমি একটু টিফিন খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার আমি একটু সবজি কাটবো। কালকে রাতে কিছু কেটে রাখিনি, মানে এতটা ঠান্ডা লেগেছে না, বুঝতে পারছো? এখন 10:30 বাজে, তো আমি সোয়েটার পরে আছি। তো সবজিটা কেটে তারপর রান্নাটা করব। যাই হোক, যখন রান্নাটা করব তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, একটু সবজি কেটে নিই। দেখো, বুড়োর মাছ আর ভাতটা সেদ্ধ করে ওকে দিয়ে দিলাম, ও এখন খাবে। এইটুকু দিলেই ওর ব্যাস শান্তি। তারপরে না হলে না, আমি যখন রান্না করি আমাকে পাগল করে দেয়, ওই জন্য ওকে আমি আগে, আমি আমার রান্নার আগে আমি ওকে করে দিই। আমাদের যা রান্না করবো তার আগে ওকে আমি মাছটা সিদ্ধ করে দিয়ে দিই আগে। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। আর দেখো, এটা হচ্ছে আমার মা, ঠিক আছে? আর যিনি মাছ ভাজছিলেন উনি হলেন আমার শাশুড়ি মা, ঠিক আছে? তো এবার এই দুজন মিলে আমাকে কাজে সাহায্য করছে, মানে আমার ঠান্ডা লেগেছে তো তাই জন্য আর কি, জল টলগুলো যাতে একটু কম ঘাটি তার জন্য ওরা আমাকে সাহায্য করছে। মানে আমি রান্নাটা করে বেরিয়ে যাবো, তারপর ওরাই মনে হচ্ছে সব করবে, কিন্তু না গো, আমি ওদের সব করতে দেবো না। হ্যাঁ, আমিই করে নেবো। মেয়েটা কালকে করোনার ভ্যাকসিন নিয়েছে, কি জ্বর, তারপর প্যারাসিটামল খাওয়াই, খাওয়ানোর পর ভোরবেলা আবার একটু জ্বর এসেছিল, কিন্তু আর দেবো না। এখন উঠেছে, গরম জল করে দিল মা। করে নাও, চান করে নাও একটু দিয়ে। আমি বললাম একটু চান করে নিতে বললাম। বাড়ি শুদ্ধ কি বলো তো, সবার শরীর খারাপ হলো না, ভালো লাগে না, খাওয়ারও রুচি নেই। রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে আমি একটু ফ্রেশ হতে পারলে মনে হচ্ছে আমার শরীরটা ঠিক হবে। এটা হলেই হয়ে যাবে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, শুধু ফোড়ন দেব। আও না, তেলটা এখন বড়া করতে হবে আমার, করে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে স্নান করবো। আজকে বোধ হয় মেয়ে করতে যাওয়াও নেই, অনলাইনেই করা হবে, থাকলেও যেতে পারতাম না, শরীরটা খুব দুর্বল। একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা মাছের তেল খেতে ভালোবাসে, অথচ মানে একটু তেতো হয় তো, তাই জন্য হয়তো অনেকে খেতে ভালো লাগে না, তো দু তিনটে চিনির দানা দিয়ে দেবে। যখন ওই তেলটা মাখবে, পেঁয়াজ বেসন এসব দিয়ে তোমরা মাখি, তখন দু তিনটে চিনির দানা দিয়ে দেবে, তেতো ভাবটা চলে যায়, আর খেতে তো ভালো লাগে। দেখো, তেলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলটা তুলে গ্যাস পরিষ্কার করে ছাদে আমার লেপ আর কম্বলগুলো রোদে দেওয়া আছে, ওইগুলো তুলবো, তুলে স্নান করতে যাব। করে এসে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আর তোমাদের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, টাটা। চল 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 চল, খাবি চল খাবি চল। এই যা 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 যা, ওই তো দিচ্ছে খেতে। ওই যে মেয়ে কেক খাওয়াচ্ছে কুকুরগুলোকে, দেখো অবস্থা ওর। দিয়ে দে, কামড়ে দেবে, আর একটু দিয়ে বিড়ালটাকে এটা দিয়ে দে। এরা কিন্তু পায়নি বাবাই, কত পড়ে আছে, খা, ওইদিকে যা।
খারে খা খা। এখন বাজে বিকেল 5:05, তো আমি এখন ছাদে আসলাম। দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, ঘুম হয়নি, কেননা খেয়ে উঠতে উঠতেই 2:20 মতো বেজে গেল। আর একদম আজকে খেতেও পারিনি, মানে এত ঠান্ডা লেগেছে, আমার নাক বন্ধ, কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। যাই হোক, অল্প সামান্য একটু খেয়ে একটু রেস্ট নিলাম। তা মেয়ে আবার উঠিয়ে দিল, ওই যে পাড়াতে কতগুলো ছোটো ছোটো পাপ্পি হয়েছে ওগুলোকে আমার মেয়ে খেতে দেয়। আমিও খুব ভালোবাসি, মানে ওই মেয়ে 3 টাকা দামের ওই যে বিস্কুট আছে না, ওইগুলো পার্লে জি ওগুলো তো ও নিজের পয়সা থেকে খুব কিনে আনে, এনে এনে দেয়। পয়সা না থাকলে আবার আমাকে বলে মা দেবে, আমি দিই, আমার খুব ভালো লাগে গো। হ্যাঁ, যাই হোক, তো সেই কেক খাওয়ালো একটু, খাইয়ে আমি বললাম আমি ছাদে যাবো, ছাদটা পরিষ্কার করবো, তারপর জামা কাপড়গুলো ওই যে রয়েছে অল্পই ছিল ওগুলো তুলবো। তো বললো ঠিক আছে যাও, এবার তুমি চলে যাও। ও খাওয়ালো, খাওয়ানোর পর এই যে আমি একটু ছাদে আসলাম, জামা কাপড়গুলো একটু তুলে নিলাম। তারপরে ওর বাবা এখনও বাড়ি আসেনি, বুঝেছো তো, কখন আসবে, ওর তো ব্যবসা তো এরকমই দেরি হয়, তো খাওয়া দাওয়ার কোনো টাইমের ঠিক নেই। তো যার জন্য ওকে বলি যে তুমি টিফিনটা অন্তত একটু ভারী খাও, সেটাও খায় না। এইভাবেই চলছে আর কি। তাই ঠাকুরকে বলি সবাইকে সুস্থ রেখো ঠাকুর। আর এখন এই জামাকাপড়গুলো তোলা হয়ে গেল, আর মাকে বলেছিলাম মা তুমি একটু নিচে জলের কাজগুলো সেরে নাও, কেননা কি আমি এই পরিষ্কার টরিষ্কার করে যাবো, তারপরে এই পাতাগুলো সব আবার আগুন ধরাবো। আগে তো ঠান্ডা, তার মধ্যে পাতাগুলো আমার আগুন ধরালে বেশ আগুন তাপানোও হয়ে যাবে, আবার ওদিকে পরিষ্কারও হয়ে যাবে। তো যাই একটু ঝাড়টাড় দিয়ে নিই, দেখো পাতাগুলো সব জড়ো করে আগুন দিয়েছি। আহ, আরও পাতা আছে, ওগুলো আর একদিন এরকম আগুন দেবো। দেখো চাঁদটা দেখিয়ে দিই তোমাদের, সন্ধে হয়ে গেছে বুঝলে, হা হা হা, কি আরাম। বাবাই আয়, আমার মেয়েটা ভিতর ডিম। আজকে অল্প কিছু রান্নাবান্না টুকিটাকি গল্প করে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করছি। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার সাথে অন্য কোনো ব্লগ বা গান নিয়ে, ঠিক আছে? তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, শুভ সন্ধ্যা, ঠিক আছে?